আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে খুব কম উপকরণ দিয়ে মজাদার ক্রোসেন্ট তৈরি করা যায়, যাকে আমরা পাফ পেস্ট্রি বা সুইট পাফ হিসাবেও বলে থাকি। এটি খুব সুস্বাদু এবং খেতে খুবই মজাদার। আসুন আমরা সকলে দেখে নিই কীভাবে এটি খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। Thank you.